পেছনে দৌড়াতে গিয়ে কিছু একটা সাথে হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। তখন জাঙ্কুক থেকে তাড়াহুড়ো করে ধরতে গিয়ে দুজন একসাথে পড়ে যায়। নিচে পড়তে গেলে জাঙ্কুক থেকে ঘুরিয়ে ফেলে, এতে করে সে নিচে পড়ে যায় আর তেতার উপরে পড়ে যায়। এই ভয়ে জাঙ্কুকের সাথে খামচে ধরে আছে আর ওর বুকে মুখ গুজে আছে। এদিকে জাঙ্কুক ওকে জড়িয়ে ধরে রেখেছে। ওদের কিভাবে পড়তে দেখে সবাই এগিয়ে আসে, কিন্তু এদের তো কোনো খেয়ালই নেই। দাদুর আওয়াজ শুনে ওদের হোশ ফিরে আসে, একে অপরকে ছেড়ে দাঁড়িয়ে পড়ে। বেশ আরামেই তো ছিলি মনে হয়, ওঠার কি দরকার ছিল শুনি? এই বুড়ো কি বলছো এসব? আচ্ছা সুকা দাদু ভাই, আমি কি কিছু ভুল বললাম? না না দাদু, তুমি একদম ঠিকই বলেছো। এদিকে তের বেশ লজ্জা করছিল, সবার সামনে কিভাবে পড়ে গেল এটা ভাবতে লজ্জা লাল হয়ে যাচ্ছে। কি রে তের, ঝগড়ার ফল কিন্তু এবার অন্যদিকে যাচ্ছে। এই সাক শুনি চুপ থাক। তখনই সেখানে রোজে আর লিসা চলে আসে। কি হচ্ছে এখানে, তোমরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছো কেন? কিছু না, চল সবাই যে যার জায়গায় বসে পড়, আজকে সবাই মিলে জমি আড্ডা দিব। সুগার কথা শুনে সবাই চলে যায়। শুধু দাঁড়িয়ে আছে লিসা আর জাঙ্কুক। এই জাঙ্কুক দেখ, তোমাকে কেমন লাগছে? ভালো, আমি এত সুন্দর করে সাজলাম আর তুই শুধু ভালো বলে ছেড়ে দিলি। ময়দা সুন্দরী আসছে নিজের রূপের প্রশংসা শুনতে, এদের ন্যাকামি দেখলে আমি আর বাঁচি না। শুধু মেকআপ করলেই সুন্দর লাগে না, আসল সৌন্দর্য লুকিয়ে থাকে মানুষের চোখে। এই চোখের দিকে তাকিয়ে কথাটা বলে জাঙ্কুক। জাঙ্কুকের কথা শুনে তে নিজের চোখ সরিয়ে নেয়। বাবা তুই দেখছি কবিদের মতো কথা বলছিস। তুই যা বস, আমি আসছি। লিসা সেখান থেকে চলে যায়। জাঙ্কুক চাই না চলে যেতে নেয়। এই যে শুনছেন, জাঙ্কুক প্রথমে এদিক ওদিক তাকায়, তারপর বলে, আমাকে বলছো? এদিকে ওদিকে তাকিয়ে তো দেখলেন আপনি ছাড়া কেউ নেই, তার মানে আপনাকে বলছি তাই না? আবার ও ঝগড়া করার জন্য ডাকছিলে বুঝি? ইস, ভালো কথা বলতেছিলাম কিন্তু উনি তাও শুরু করে দিল। ও মা, তুমি বলবে আবার ভালো কথা? আই এম সো এক্সাইটেড, তাড়াতাড়ি বলো। ভুল বলবোই না। এই বলে তে দাদু আর আইর মাঝখানে বসে পড়ে। এদিকে জাঙ্কুকদের যাওয়ার দিকে তাকিয়ে হাসছে। সবাই গোল হয়ে বসে আছে, পাশে আগুন জ্বলছে। এই শীতের মধ্যে আগুনে উষ্ণতা পেতে বেশ ভালো লাগছে। এই এক পাশে আয়ু, অন্য পাশে দাদু বসেছে। দাদুর পাশে হবি আর তার পাশে জাঙ্কুক বসেছে। হবি ইশারা দিয়ে দেখে ওর জায়গায় গিয়ে বসতে বলে। আয়ু দেখ, তোকে ছাড়া দুলা ভাইয়ের তো ভালোই লাগছে না, তোর পাশে বসতে চাইছে। এই বলে তে উঠে যায় আর হবি এসে তে জায়গায় বসে পড়ে। কি হলো তে, উঠে গেলে কেন? দাদু আমার এখানে ভালো লাগছে না, আমি তোমার ওই পাশে বসবো। দাদু তের কথা শুনে জাঙ্কুকের দিকে তাকিয়ে মিটি মিটি হাসতে থাকে। তে কিছু না ভেবে দাদু আর জাঙ্কুকের মাঝখানে বসে পড়ে। এখানে কেন আসলে, ঝগড়া করার জন্য নাকি? আমার বই গেছে আপনার সাথে ঝগড়া করতে। হ্যাঁ জাঙ্কুক, তুই কিন্তু আজকে আমার ফেভারিট গানটা গাইবি। আচ্ছা গাইবো। থ্যাংক ইউ সো মাচ। এটুকু বলে জাঙ্কুককে জড়িয়ে ধরে আর ওর সাথে ঘষাঘষি করতে থাকে। জাঙ্কুক এবার লিসার কাছ থেকে কিছুটা তের দিকে সরে বসে। এটা আবার দাদুর চোখে পড়ে যায়। সে মিটি মিটি হাসতে থাকে। কি হয়েছে দাদু, তুমি এভাবে একা একা মিটমিট করে হাসছো কেন? এই শীতের মধ্যেও যে চারিদিকে বসন্তের বাতাস বইছে তার জন্যই হাসছি। এভাবে দাদু হয়তো আয়ু আর হবির কথা বলছে, তার জন্য সে কিছুই বলে না। তারপর বাচ্চারা একে একে গান গাইতে শুরু করে। আপনি গান গাইতে পারেন? হ্যাঁ, গান গাওয়া হলো আমার ফার্স্ট হবি। ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম ঝগড়া করা হয়তো আপনার ফার্স্ট হবি। এই বলে তে হেসে দেয়। তের হাসি দেখে জাঙ্কুকের মুখেও হাসি ফুটে ওঠে। একে একে হবি, সুগা সবাই গান গায়। এরপর জাঙ্কুককে গান গাইতে বলে। এরপর জাঙ্কুক গান গাইতে শুরু করে। জাঙ্কুক গান গাইছে আর তে অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আগুন জ্বালিয়ে রাখার জন্য বেশ ভালোভাবে চারপাশটা দেখা যাচ্ছিল। ওর চোখ, ওর ঠোঁট, ঠোঁটের নিচে থাকা কালো তিলটা যেন তাকে বারবার বাধ্য করছে ওর দিকে তাকিয়ে থাকতে। তে যেও যেন নিজের চোখ আর সরাতেই পারছে না। জাঙ্কুক গান গেয়ে এসে আবার নিজের জায়গায় বসে পড়ে। আচ্ছা আমি মনে হয় একটু বেশি সুন্দর তাই না? আসছে সুন্দর। সুন্দর না হলে কি কেউ একজন এতক্ষণ আমার দিকে পলক না ফেলে তাকিয়ে থাকতো? আমি মোটেও তাকাইনি আপনার দিকে, আর আমি যে তাকিয়েছিলাম সেটা আপনি কি করে দেখলেন? তাহলে নিশ্চয়ই আপনিও আমার দিকে তাকিয়েছিলেন। আমি কি একবারও তোমার কথা বলেছি? আমি বলেছি কেউ একজন, এখানকার যে কেউ হতে পারে। না মানে আমি? হ্যাঁ হয়েছে, আমি বুঝে গেছি, আর কিচ্ছু বলতে হবে না। জাঙ্কুকের কথা শুনে তে লজ্জা পেয়ে যায় আর কিছুই বলে না, চুপচাপ বসে থাকে। এরপর ওরা অনেক মজা করতে থাকে। প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় অনেকটা রাত হয়ে যায়। তাহলে এখন তো বেশ রাত হয়ে গেছে, এই শীতের মধ্যে বাচ্চাগুলোকে বাইরে না রাখাই ভালো, ওরা বরং বাসায় চলে যাক। হ্যাঁ তাই কর, ওটাই ভালো হবে। দাদু তাহলে আমরা চলে যাই, রাত হয়ে গেছে। না থাক তোরা, তোরা বরং আমাদের সাথে যাস। তাহলে এখন আমরা কি করব? ভাইয়া আমি একটা ইন্টারেস্টিং গেমের কথা বলি, ট্রুথ অ্যান্ড ডেয়ার। এইটা তো একটা কমন গেম। আরে আগে আমার পুরো কথাটা তো
শোনো, ওকে আগে বলতে দে তোরা। এই গেমটা ট্রুথ এন্ড ডেয়ারের মতোই হবে, কিন্তু এটাতে শুধু ডেয়ার কমপ্লিট করতে হবে। আমরা একটা বোতল ঘোরাবো, বোতলটা থেমে যাওয়ার পর বোতলের সামনে যে থাকবে তাকে একটা চিরকুট তুলতে হবে, আর ওই চিরকুটে যা লেখা থাকবে তা অপর পাশের মানুষকে অভিনয় করে বুঝাতে হবে। আমি কি বুঝাতে পারলাম? হ্যাঁ বুঝেছি, কিন্তু চিরকুট? নো টেনশন, আমি আগে থেকে রেডি করে এনেছি। তাহলে তো হলো, এই গেমটা শুরু করা যাক। আমার কাছে তো বেশ ইন্টারেস্টিং লাগছে। হ্যাঁ আপু, এই গেমটা খেললে অনেক মজা হবে। শোন, আমি কিন্তু এসবে নাই। নাই বললে কি হবে? তোমাকে তো সবার আগে থাকতে হবে। তারপর গেম শুরু করে দেয়। অভিনয় করে বুঝাতে গিয়ে সবার অবস্থা তো খারাপ, অনেক মজা হচ্ছিল। হাসতে হাসতে ঘাসের মধ্যে গড়াগড়ি খাচ্ছে, এমন সময় বোতলটা তো এদিকে মুখ করে থেমে যায়। আর বোতলের বিপরীত প্রান্তে জাংকুক ছিল। এই রে, এটা কি হলো? এই সাদা খরগোশকে এখন আমার অভিনয় করে বুঝাতে হবে? এতক্ষণে বোতলটা ভালো জায়গায় আটকে গেছে। আমার মনে হয় না ওরা পারবে, ওদের তো শুধু ঝগড়া লাগে। ওরা একে অপরে এসেরা বুঝবে কি করে? দাদু ভাই, ওরা পারবে, দেখিনিস তুই? এই মিটার সামনে গিয়ে থামতে হলো। আমার সামনে থামলে কি হতো? তুমি তাহলে একটা চিরকুট তুলো। এরপর তুই বক্স থেকে একটা চিরকুট তুলে সেটা খুলতে তার চোখ বড় বড় হয়ে যায়। আর কিছু পাই নাই, আমার কাছে এটাই আসতে হলো। কি সব লিখেছো এগুলা? না পারলে বলে দাও, এত নাটক করার কি আছে? কখন বললাম পারবো না, এক্ষুনি করে দেখাচ্ছি। হ্যাঁ, এরপর তুই উঠে জাংকুকের সামনে দাঁড়িয়ে পড়ে, প্রথমে হাতের তিনটা আঙ্গুল দেখায়। কি তিনটা শব্দ? তুই মাথা নেড়ে হ্যাঁ বলে, এরপর হাতের ইশারায় নিচেকে দেখায়। তুমি? তুই মাথা নাড়িয়ে না বলে। আমি? তুই মাথা নেড়ে হ্যাঁ বলে, এরপর জাংকুককে দেখায়। আমাকে মানে আমি আমাকে, সরি আমি তোমাকে। এই সাথে সাথে মাথা নেড়ে হ্যাঁ বলে। হ্যাঁ বুঝেছি, আমি তোমাকে। পরে এই হাত দিয়ে লাভ বানাতে যাবে, তখনই আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ একদম, আমি তোমাকে ভালোবাসি। এই বলে জাংকুকের দিকে তাকাতেই চোখে চোখ পড়ে যায়। তুই লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়, সাথে সাথে সবাই হাত তালি দেয়। দেখেছিস সুগা দাদু ভাই, আমি বলেছিলাম না ওরা পারবে, তাই তো দেখছি দাদু একবারই দেখে বুঝে গেল। এটা তো অনেক সহজ ছিল। কিন্তু আমার কেন মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়? তাহলে সাদা চুন ঢেলে দে, দেখবি ডাল মে কুছ সাদা হয়ে যাবে। এই কথা শুনে সবাই হেসে দেয়। কিছুক্ষণ মজা করে গেমটা কন্টিনিউ করে। দাদু 12টা বেজে গেছে, এখন আমরা যাই। আর তোমারও এত রাতে বাইরে থাকাটা ঠিক হবে না, ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ যাবো, এখন তো রাত বেশি হয়ে গেছে। তোরা কি একা একা যেতে পারবি? হ্যাঁ দাদু, আমরা চলে যাবো। কিন্তু জেনি, চারিদিকে তো কত অন্ধকার। দাদু শুনলাম কি সামনের পুকুর পাড়ে তেতুল গাছটা আছে না, ওখানে নাকি রাত 12টার পরে সাদা কাপড় পরে ভূত বসে থাকে। মিথ্যা কথা আমি জানি, আমাদের ভয় দেখানোর জন্য এসব বলছেন তাই না? মোটেও না, তোমাদের ভয় দেখাতে বইয়ে গেছে। এই তে ভাই একদম ঠিক বলছে, আমি আমার দাদুর কাছে শুনেছি। হ্যাঁ রে তে, আমিও শুনেছি গ্রামের রাস্তায় নাকি। আমি যাবো না। আরে আরে ভয় পাস না, ওরা এমনি বলছে, কিচ্ছু নাই। না আমি যাবো না, আমার ভয় করছে। ভিতর ডিম একটা, চল আমি মজা করেছি। এই যে মিস, সত্যি সত্যি কিন্তু ভূত আছে। দাদু তুমি বলে দাও, এখন আমি কি করে যাব? কেন জাংকুক দিয়ে আসবে? আমি পারবো না। যাবো না আমি ওনার সাথে, তুমি চলো। দাদু ভাই ওদের দিয়ে না। এক্ষুনি তো কেউ একজন বলছিল, সে নাকি ভয় পায় না। জাংকুক অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি যা, আমিও যাই। হ্যাঁ হ্যাঁ চলে। তখনই জাংকুক আর হবি ওদের সাথে বাড়ি থেকে রওনা দেয়। আইও আর হবি তাদের কাছ থেকে কিছুটা দূরে দূরে হাঁটছে আর কথা বলছে। ওরা কি কথা বলছে এটা শোনার জন্য জেনি চুপি চুপি ওদের পেছন পেছন হাঁটছে। এদিকে তে বারবার এদিক ওদিক তাকাচ্ছে আর জাংকুকের সাথে সাথে হাঁটছে। ঝিঝি পোকা ডাকছে। শীতের দিনে মাঝরাতে চারিদিকে কুয়াশা পড়ে অন্ধকার হয়ে গেছে, এদিক ওদিক কোনো মানুষজন নেই। এই দেখো গাছের উপরে সাদা শাড়ি পরে কেউ বসে আছে। এই কথা শুনে তার বুকের ভেতরটা ছ্যাপ করে ওঠে, সাথে সাথে চিৎকার করে জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরে। জাংকুক বুঝতে পারেনি তে এটা করে বসবে, সে ভীষণ অবাক হয়ে যায়। তার ভীষণ ভয় করছে, ইচ্ছে করছে একদম জাংকুকের বুকের ভেতরে ঢুকে পড়তে। তার চিল্লানি শুনে আয়ু হবে জেনি ফ্লাশ জ্বালিয়ে ওদের দিকে এগিয়ে আসে আর দেখে তে জাংকুককে জড়িয়ে ধরে কাঁপছে। তার এরকম কাণ্ড দেখে ওরা তো হাসতে হাসতে শেষ। আমি বাইরে যাবো, আম্মুর কাছে যাবো। উপস্থিত সবাই হাসছে, শুধুমাত্র জাংকুকের মধ্যে কোনো রিয়াকশন নেই। আমার কেন মনে হচ্ছে এরকম শান্তি আমি আগে কোথাও পাইনি? আরে তে ভয় পেও না, জাংকুক তোমার সাথে মজা করেছে। হবির কথা শুনে জাংকুক ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে, তে মাথায় হাত বুলিয়ে বলে, এই ফাটা স্পিকার, আমি বাইরে যাব। তুমি কি কান্না করছো? জাংকুক তার মাথাটা বুক থেকে ওঠায়, তে তখন সব খামচে ধরে চোখ বন্ধ করেছিল। তে আমরা এখানে সবাই আছি, ভয় পাস না। তে তখন মিটমিট করে তাকায়, আশেপাশে তাকাতেও তার ভয় লাগছে। লাইক সিরিয়াসলি এত ভীত মানুষ হয়? আপনি খুব খারাপ, কথা বলবো না আপনার সাথে। উফ, ভিতর ডিম একটা। আচ্ছা ঠিক আছে চলো এখন। কি ব্যাপার, স্পিকার অফ হয়ে গেল কেন? কথা বলবো না আমি আপনার সাথে। এর
এরপর সবাই হাঁটা শুরু করলো। এবার সবাই একসাথেই হাঁটছিল। নিজের এক হাত দিয়ে অনাহাত কস লাগছে, হাঁটতে তার অনেক ভয় করছে। এই প্রথমবার সে এভাবে এরকম পরিবেশে এত রাতে হাঁটছে, সে ভয় পাচ্ছে। এই ব্যাপারটা জাঙ্কুক বুঝতে পারে, তার হাত ধরে ফেলে, তার হাতের আঙুলের মাঝে নিজের আঙুল ঝুঁকিয়ে মোট করে ধরে। এবার জাঙ্কুকের দিকে তাকায়, আলতো হাতে জাঙ্কুকের হাতটা জড়িয়ে ধরে। এবার তার ভয় লাগছিল না, অনেকটা কমফোর্টেবল ফিল করছে। বাড়ির সামনে এসে বারান্দায় আলো জ্বলতে দেখে জাঙ্কুকের হাতটা ছেড়ে দেয়। এইটুকু তো যেতে পারবে, নাকি রুমের ভেতরে দিয়ে আসতে হবে। থ্যাংক ইউ। ওয়েল, ভেবেছেন থ্যাংক ইউ বলবো? আপনি আমাকে কত ভয় দেখিয়েছেন, আপনাকে তো জীবনেও থ্যাংক ইউ বলবো না। হ্যাঁ, আমি কি তোমাকে কখনো বলেছি আমাকে থ্যাংক ইউ বলো? আপনি আজকে আমাকে যে ভয়টা দেখিয়েছেন না, আপনার আপনার তো হ্যাঁ কি আমার বলো, আপনার কখনো বিয়েই হবে না। হ্যাঁ, আপনি সারা জীবন সিঙ্গেল থাকবেন। কেন রে, তোকে বিয়ে দেবো জাঙ্কুক ভাইয়ের সাথে? কথাটা বলে যে নিজের হাত দিয়ে নিজের মুখ চেপে ধরলো। এই ফটা স্পিকারকে বিয়ে করার চেয়ে সিঙ্গেল থাকাই ভালো। আমি মনে হয় আপনাকে বিয়ে করার জন্য বসে আছি। আর বসে থেকো না, উঠে চলে যাও, কারণ আমি তোমাকে বিয়ে করব না। খরগোশের বাচ্চা খরগোশ, উল্টা কেন বলছেন আপনি? ভাবছি দুই একদিনের মধ্যে গ্রামে একটা ঝগড়ার প্রতিযোগিতা রাখবো, আর সেখানে পার্টিসিপেট করবে আমাদের তিন। আর জাঙ্কুক ব্যাপারটা কেমন হবে? এই কম্পিটিশনে জিতবে নিশ্চয়ই মিস ফাটা স্পিকার, কারণ তার মতো ঝগড়টি আর কেউ নেই। আমি ঝগড়টে? তোমরা দাঁড়াও, আমি ভেতর থেকে চেয়ার নিয়ে আসছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতক্ষণ ঝগড়া দেখবো বলো? একটু বসলে আমাদের সুবিধা হতো। আমার বইয়ে গেছে ওনার সাথে ঝগড়া করা। হ্যাঁ, তাহলে আমরা এবার আসি। আচ্ছা, সাবধানে যাবেন। ও মা গো টুরুলা, চুপ থাক শাকচুন্নি। জাঙ্কুক পেটের দিকে কিছুটা ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে বলে, সাবধান, আবার মাঝরাতে খাটের নিচ থেকে কিছু না বের হয়। আপনাকে তো আমি অনেক হয়েছে, চল এখন। এরপর জাঙ্কুক আর হবি সেখান থেকে চলে যায়, তেরা ভেতরে চলে যায়। অনেক রাত হয়ে গিয়েছিল, যার জন্য শোয়ার সাথে সাথে আইওয়ার জেনি ঘুমিয়ে পড়ে, কিন্তু তার ঘুম আসছে না। বারবার শুধু জাঙ্কুকের কথাই মনে পড়ছে, তে চাইছে না ওর কথা ভাবতে, কিন্তু ঘুরে ফিরে এটাই মাথায় ঘুরছে। তখন দৌড়াতে গিয়ে ওর উপরে পড়ে যাওয়া, ভয় পেয়ে ওকে জড়িয়ে ধরা, এসব ভেবে কেমন জানি লজ্জা লজ্জা লাগছিল। অন্যদিকে জাঙ্কুক বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে, ওর ঘুম আসছিল না, শুধু তার কথা মনে পড়ছে। দুই দিকে দুজন দুজনের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। সকাল প্রায় 10টার দিকে ওরা ঘুম থেকে উঠে পড়ে, ব্রেকফাস্ট করে উঠানে বসে রোদ পোহাতে থাকে। তখনই আয়ুর ফোন বেজে ওঠে। হ্যাঁ ভাইয়া, বলেন। আমাকে ভাইয়া বলছো কেন? কে তোমার ভাইয়া? তাহলে কি বলে ডাকবো? কেন, নাম ধরে ডাকবা, হবি বলে ডাকবা? আচ্ছা ঠিক আছে, বলবো। এখন একটু দেখা করতে পারবে? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। কোথায় যেতে হবে? আমি তো এখানকার তেমন কিছুই চিনি না। কালকে যে স্কুলে এসেছিলে ওখানে আসো। এদিকে তেয়ার জেনি এতক্ষণ আয়ুর কানের সাথে কান লাগিয়ে সব কথা শুনে ফেলে। কে তোমার ভাইয়া? এখন থেকে হবি বলে ডাকবে? চুপ করবে শয়তানের দল, আর চল স্কুল মাঠে যাব। হ্যাঁ যেতে তো হবে, দুলা ভাই তো তোকে না দেখে থাকতেই পারছে না। তোমাকে অনেক দেখতে ইচ্ছে করছে। এই থামবি তোরা? আচ্ছা ঠিক আছে চল। এরপর ওরা ফ্রেশ হয়ে হালকা সাজুগুজু করে স্কুল মাঠে চলে যায়। সেখানে গিয়ে দেখে হবি একাই দাঁড়িয়ে আছে, বারবার এদিক ওদিক তাকাচ্ছে, আর ভাবছে হবি আর জাঙ্কুক তো একসাথেই থাকে, তাহলে হবি কেন একা দাঁড়িয়ে আছে, জাঙ্কুক কোথায়? চলো কোথাও গিয়ে বসি। ভাইয়া আপনি আয়ুকে নিয়ে যান, আমরা এখানেই আছি। কিন্তু তোরা এখানে কি করবি? জিউ ভাইয়া, আপনি কি আজকে একাই এসেছেন? কেন রে, তুই কি কাউকে খুঁজছিস নাকি? আমি আবার কাকে খুঁজবো? জাঙ্কুক তো এতক্ষণ এখানেই ছিল, কোথায় যে গেল? চলে গেছে, ভালোই হয়েছে। মন থেকে বলছিস তো? না রে, কিডনি থেকে বলছি। এরপর হবি আর আয়ু সেখান থেকে চলে যায়। জেনিয়াতে বসে আছে আর ভাবছে কি করা যায়। পাশে তাকাতেই দেখে বাচ্চারা কানামাছি খেলছে। জেনি, দেখ ওরা কানামাছি খেলছে, চল না আজকে আমরাও খেলবো। আমরা কি বাচ্চা নাকি? তুই খেললে খেল, আমি খেলবো না। আচ্ছা তোর খেলতে হবে না, তুই দাঁড়িয়ে থাকিস, কিন্তু ওখানে তো চল। তারপর ওরা বাচ্চাগুলোর কাছে চলে যায়। আমিও খেলবো তোমাদের সাথে, আমাকে কি নিবে? তাহলে কিন্তু প্রথমে তোমার চোখে কাপড় বাঁধা হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোমরা শুধু দেখো আমি কিভাবে তোমাদেরকে ধরে ফেলি। এখন বাচ্চাগুলো তো চোখে কালো কাপড় বেঁধে দেয়, এতে তো আর কিছু দেখতে পারছিল না। বাচ্চাগুলো সব এদিক ওদিকে ছড়িয়ে পড়ে, তে চেষ্টা করছে ধরার, কিন্তু ধরতে পারছে না। এরপর সামনে থেকে এগোতে এগোতে একজনকে ধরে ফেলে, তার কোমর জড়িয়ে লাফাতে থাকে। ধরে ফেলেছি! হঠাৎ এটার মনে পড়ে যায়, সে তো বাচ্চাদের সাথে খেলছিল, কিন্তু এই পাহাড়ের সমান মানুষ কোত্থেকে আসলো? তে তখন চোখের কাপড় সরিয়ে ফেলে, আর দেখে জাঙ্কুকের কোমর জড়িয়ে ধরে রেখেছে। এ কি, আপনি? জি ম্যাডাম, আমি। জাঙ্কুক ভাইয়া, এটাই কি আমাদের ভাবি? বাচ্চাগুলোর কথা শুনে তার চোখ বড় বড় হয়ে যায়, একবার বাচ্চাগুলোর দিকে তাকাচ্ছে, আরেকবার জাঙ্কুকের দিকে তাকাচ্ছে। হ্যাঁ রে, এটাই তোদের ভাবি। এ কি, আপনি এসব কি বলছেন? আমাদের ভাবি কিন্তু বেশ মিষ্টি, অনেক ভালো মানিয়েছে তোমার সাথে। এই তোমরা ভুল ভাবো,
ভাবছো? উনি তো মিথ্যা কথা বলছে। আমরা ছোট হলেও সব বুঝি। তোমরা হয়তো বিয়ে করনি, কিন্তু নিশ্চয় প্রেম করছো, তোমাদের দেখেই বোঝা যাচ্ছে। এই তোরা তো পাকা পাকা কথা করতে কি শিখলি? সব আপনার জন্য হয়েছে, আপনি তো হয়েছে এতে বাদ দে। চল গিয়ে দেখি আয়ুরা কোথায় গেছে। ওরা তো সামনের বাগানে গেছে। তাহলে তে চল আমরাও যাই। চাঙ্কক ভাই আপনিও চলেন, আমরা তো চিনি না। এরপর ওরা তিনজন বাগানের উদ্দেশ্যে হাঁটা ধরে। এমন সময় তে খেয়াল করে পাশে একটা বড় পেয়ারা গাছ। চাঙ্কক তখন তাতে দাঁড় করে পাশে চলে যায় কাউকে কল করার জন্য। জিনি দেখ কত পেয়ারা ধরেছে, তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি পেয়ারা পেরে আনছি। তুই গাছে উঠবি পরে কিন্তু হাত পা ভাঙবে। জিনি তাকে অনেক মানা করে, কিন্তু তে শোনে না। না শুনে গাছে উঠে পড়ে, একটা পেয়ারা পেরে ঠেল দিয়ে জিনিকে দিয়ে দেয়। কিছুক্ষণ পরে জাঙ্গ কথা শেষ করে সেখানে আসে।